হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সাউশিং ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। সাউশিং ইউনিভার্সিটিতে আপনার কীরকম স্কলারশিপ পাবেন? তো ইউনিভার্সিটিতে আপনার ফুল ফ্রি স্কলারশিপ, এর সাথে স্টাইপেন্ড পাবেন। এখন আসা যাক যে সাউশিং ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়, এটা চায়নার কোথায় অবস্থিত। সাউশিং ইউনিভার্সিটি হচ্ছে চায়নার সাউশিং সিটি, জেইজিয়াং প্রভিন্সে অবস্থিত। এরপর আসা যাক যে আমরা যদি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আইএলটিএস প্রয়োজন আছে কিনা, বা এই ইউনিভার্সিটিতে আমাদেরকে অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে কিনা। তো এই ইউনিভার্সিটিতে আপনাদের আইএলটিএস এর দরকার নেই, আইএলটিএস থাকলে ভালো, এবং এখানে হচ্ছে কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। ইউনিভার্সিটি আপনার জন্য অনলাইন ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে, আপনাকে অনলাইন ইন্টারভিউ দিতে হবে। এরপর আসা যাক যে স্কলারশিপ ফ্যাসিলিটিস, এখানে আপনার টিউশন ফি ফ্রি পাবেন এবং হোস্টেল ফি ফ্রি পাবেন, এবং মান্থলি স্টাইপেন্ড হচ্ছে 500 RMB, প্রতি মাসে 500 RMB স্টাইপেন্ড পাবেন, এবং এই স্টাইপেন্ডটা দেওয়া হবে 10 মান্থ। চায়নাতে প্রায় সবগুলো ইউনিভার্সিটি সেম, এই স্টাইপেন্ডটা হচ্ছে যে তারা 2 মাস দেয় না, 10 মাস দিয়ে থাকে আর কি। এরপর হচ্ছে এখানে আপনাকে ইন্স্যুরেন্স ফি দিতে হবে 800 RMB পার ইয়ার। এবং হচ্ছে যে আমরা যদি এখন কন্ডিশনের বিষয়ে কথা বলি, তো এখানে কন্ডিশন হচ্ছে যে সেকেন্ড ইয়ার থেকে, তো ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনাকে টিউশন ফি এবং হোস্টেল ফি দুটাই ফ্রি দেবে, এবং প্রতি মাসে স্টাইপেন্ড দেবে 500 RMB, কিন্তু আপনার কন্ডিশনটা শুরু হবে সেকেন্ড ইয়ার থেকে। ঠিক আছে, সেকেন্ড ইয়ার থেকে এখানে বলা হয়েছে যে ফ্রম সেকেন্ড ইয়ার টু ফোর্থ ইয়ার দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ স্কলারশিপ। ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়োর স্কলারশিপ মাস্ট বি এ গুড পারফর্মার ইন সেমিস্টার রেজাল্ট অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। তো আপনার ফার্স্ট ইয়ারে হচ্ছে যে টিউশন ফি, হোস্টেল ফি এবং প্রতি মাসে 500 RMB স্টাইপেন্ড পাবেন, এবং সেকেন্ড ইয়ার থেকে আপনি যদি এই স্কলারশিপটা ধরে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সেমিস্টারে ভালো রেজাল্ট করতে হবে, হ্যাঁ, এবং ইউনিভার্সিটির যে আদার অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোতেও হচ্ছে আপনার পারফরমেন্স থাকতে হবে। এখানে পাস মার্ক হচ্ছে যে 60%, 60% হচ্ছে যে পাস মার্ক, এবং 90% হচ্ছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, কিন্তু আপনি যদি শুধু পাস করেন আর অ্যাটেন্ডেন্স রাখেন, তো সেক্ষেত্রে আপনি ওই স্টাইপেন্ডটা হয়তো পাবেন না। ঠিক আছে, এরপর আসা যাক এই ইউনিভার্সিটিতে আপনার কোন কোন প্রোগ্রামে বা কোন কোন মেজরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ব্যাচেলরের জন্য আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স এবং নার্সিং, এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই ইউনিভার্সিটিতে মাস্টার্সও আছে, মাস্টার্সও ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, MBA, বায়োলজি এবং প্রাইমারি এডুকেশন, এই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন। এবং মাস্টার্সের ক্ষেত্রেও এখানে হচ্ছে যে স্টাইপেন্ড আছে, এবং প্রতি বছরে আপনাকে দেওয়া হবে 5000 RMB, এবং এই ইউনিভার্সিটির ডেডলাইন হচ্ছে 20 মে 2024 সাল পর্যন্ত। তো ওভারঅল এগুলোই হচ্ছে ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস। তো ইউনিভার্সিটিটা হচ্ছে যে অনেকটা ভালো একটা ইউনিভার্সিটি, যদিও হচ্ছে র্যাঙ্কিং একটু কম, তারপরেও বলা যায় মোটামুটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি। এবং যেহেতু ফুল ফ্রি স্কলারশিপ তারা প্রোভাইড করতেছে, তো সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটিতে আসতে পারেন, এবং আসার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। যাদের যাদের ভালোভাবে পড়াশোনা করার ইচ্ছা আছে, তো তারাই শুধুমাত্র ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন। অথবা যদি কেউ পড়াশোনা করার ইচ্ছা না থাকে, বা হয়তো পড়াশোনা করবেন হয়তো গ্যাপ রাখবেন, বা অত সিরিয়াস না আর কি পড়াশোনার বিষয়ে, তো তারা ইউনিভার্সিটিটা চুজ না করাই বেটার। কারণ যেহেতু এখানে সেকেন্ড ইয়ার থেকে কন্ডিশন আছে, আপনি যদি কন্ডিশন ধরে রাখতে না পারেন, এমন হতে পারে আপনার স্কলারশিপ চলে যেতে পারে, হ্যাঁ, বা আপনাকে টাকা পে করতে হবে ইউনিভার্সিটিতে, তো তখন আবার হচ্ছে বিপদে পড়ে দেবেন। তো এই ছিল ভিডিও, যারা হচ্ছে সাউথিন ইউনিভার্সিটি সম্পর্কে আমার কাছে জানতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটি করা। এবং এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।